দ্বাদশ নির্বাচনের পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর অন্যদিকে বিএনপি এখনো রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর বিএনপির আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করে ক্ষমতাসীনরা বলছে বিএনপির আন্দোলনের কথা শুনে মানুষও হাসে, ঘোড়াও হাসে। তবে নির্বাচন সম্পূর্ণ হওয়ার পরেও রাজনীতিতে স্থিতিশীলতা কেন ফিরছে না, কিবা হতে পারে বর্তমান রাজনীতির পরিস্থিতি এবং আগামীর রাজনীতিতে, এমন সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বমহলে। এসব নিয়ে আজকে কথা বলতে চাই আজকের সাম্প্রতিক সমীকরণে। কাজী সাঈদ আছি আপনাদের সঙ্গে। আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন জনাব আবু জাফর সূর্য, সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক নেতা এবং ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ। আপনাদের দুজনকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি রাজনীতি বর্তমান ও আগামীর। আমরা শরীফ ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই যে বর্তমান যে রাজনীতি, সেই রাজনীতিতে আপনি রাজনীতিকে কিভাবে দেখছেন, কোন কোন বিষয়গুলো বর্তমান রাজনীতির বিষয় বলে আপনি মনে করছেন, বা রাজনীতি আদৌ রাজনীতির জায়গায় রয়েছে কিনা। শরীফ ভাই, বাংলাদেশের জন্ম, বাংলাদেশের বিকাশের ক্ষেত্রে রাজনীতির বিরাট ভূমিকা আছে। বাংলাদেশের মানুষ রাজনীতির প্রতি আকর্ষণ আছে, আগ্রহ আছে, কিন্তু এই দেশের মানুষ নানা সময়ে রাজনীতিতে যেমন ভূমিকা রাখার চেষ্টা করেছে, আবার কখনো কখনো রাজনীতি থেকে তাদেরকে জোর করে দূরে সরে রাখা হয়েছে। বাংলাদেশ সৃষ্টি হয়েছিল একটা নির্বাচনের মধ্য দিয়ে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য। কিন্তু গত 52-53 বছরে আমরা এখনো সেই জায়গাটায় যেতে পারিনি, যেটা আপনি শুরুতেই সূচনা বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের যে দ্বাদশ সংসদ নির্বাচনটি হলো, সেই নির্বাচনটি নিয়েও এখনো তর্ক হচ্ছে, এখনো বিতর্ক হচ্ছে। নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারটি ক্ষমতা এসেছে, নির্বাচনটি হয়ে গেছে প্রায় এক মাস, তারপরেও এই বিষয়গুলো নিয়ে তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, দেশের মধ্যে হচ্ছে, দেশের বাইরে হচ্ছে। অর্থাৎ যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনটি নিয়ে সরকার বিজয়ী হলেও, সরকার মন্ত্রিসভা গঠন করলেও, এক মাস অতিক্রান্ত হলেও সরকারের সেই জায়গাটায় স্বস্তি এখনো নেই। কেন এই স্বস্তিটা নেই? এই স্বস্তিটা নেই এই কারণে যে নির্বাচনটি নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, যথেষ্ট তর্ক আছে, বিতর্ক আছে। রাজনীতির এখনকার অবস্থা এবং আগামীর রাজনীতির কথা যদি বলেছেন, আমি যেটি বললাম যে রাজনীতির প্রতি মানুষের আগ্রহ আছে, মানুষের আগ্রহ আকর্ষণ নেই, তা হয়তো মানুষ সক্রিয় ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, কিন্তু রাজনীতির গতি প্রকৃতি উত্থান পতন এই জায়গাগুলোতে মানুষ নিজেকে সম্পৃক্ত না করলেও খোঁজখবর রাখার চেষ্টা করে। সরকার অনেকটা নির্বিঘ্নে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা সম্পন্ন করে প্রায় এক মাস হলো দায়িত্ব গ্রহণ করেছে, রাষ্ট্র পরিচালনা করছে। এই সময়কালে চ্যালেঞ্জের জায়গাটি যদি বলেন, আমি মনে করি সব থেকে বড় চ্যালেঞ্জটা হচ্ছে আওয়ামী লীগ যে বক্তব্যটি নির্বাচনের সময় দিয়েছে, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেই প্রতিশ্রুতি পূরণের জন্য তার দলের সহযোগিতাটা পাওয়াইটাই হচ্ছে তার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ। আপনি যদি বলেন যে এখন দ্রব্যমূল্য, দ্রব্যমূল্য আসলে বাড়িয়ে দিয়ে সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলে দেওয়া হচ্ছে এটি বলা হচ্ছে, এই যে ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়াচ্ছে, কৃত্রিম সংকট সৃষ্টি করছে, এই ব্যবসায়ীদের মধ্যে কি আওয়ামী লীগের কেউ নেই? আওয়ামী লীগের নেতা নেই, তাদের কর্মী নেই, তাদের সমর্থক নেই? তারা কি সরকারকে সহযোগিতা করতে আসছে? না। অর্থাৎ আওয়ামী লীগের অনুগত যে ব্যবসায়ীরা আছে তারাও কিন্তু সরকারকে সহযোগিতা করছে না। প্রথমে তো আপনি একটা দলীয় সরকার, তার যে দলের কর্মী সমর্থক আছে তাদের প্রথম কাজটি হচ্ছে তার সরকারকে সহযোগিতা করা। সেই সহযোগিতাটা কি এখানে হচ্ছে? না। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ছাত্র সংগঠন যে ধরনের অনাচারে লিপ্ত হয়েছে, এর ভেতর থেকে সরকারকে বিব্রত হতে হচ্ছে না? তো এই জায়গাটায় বিরোধীদের পক্ষ থেকে সরকারকে যতটুকু বিব্রত করা হচ্ছে, সরকারের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা আছে, তার থেকে বেশি চাপ সৃষ্টি করছে সরকারের দলের এক শ্রেণীর নেতা কর্মীরা। এই নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য, কন্ট্রোলে রাখার জন্য যে ধরনের
দৃঢ়তা দরকার, যে ধরনের শক্ত পদক্ষেপ দরকার, সেই শক্ত পদক্ষেপটা কি সব জায়গায় আছে? না, কেস টু কেস আমরা দেখছি কোথাও সরকার দৃঢ় হচ্ছে আবার কোথাও সরকারি নমনীয়তার সুযোগ নিয়ে এরা এদের এই ধরনের এই প্রসঙ্গে আপনার কাছে আমি আবার আসব এই প্রসঙ্গে আসবো আমি একটু সূর্য ভাইয়ের সাথে কথা বলে তারপর আবার আপনার কাছে আসবো। সূর্য ভাই, আপনার কাছ থেকে জানতে চাই, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপির রাজনীতি চোরাবালিতে আটকে আছে এবং বিএনপি বরাবরই অভিযোগ করে আসছে যে দমনপীড়নের মাধ্যমে সরকার ক্ষমতায় টিকে আছে। এই যে চোরাবালিতে আটকে থাকা, দমনপীড়নের ভিতর দিয়ে যাওয়া, সকল অভিযোগগুলো আমরা আমলে যদি একসাথে নেই, যদি ভাবি যে রাজনীতিকে বুঝতে চাই, তাহলে আপনি আপনার জায়গা থেকে কিভাবে সেটিকে বিশ্লেষণ করবেন সূর্য ভাই? আরেকটি বিষয় যেটি শরীফ ভাই বললেন সেটিও আপনার কাছ থেকে জানতে চাই যে সরকার এই যে নানা ধরনের কৌশল করছে, কেন সরকারকে কৌশল করতে হলো এত বিশাল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পরে? সূর্য ভাই, আপনি যে বলেছিলেন বিএনপির আন্দোলন সরকার সমর্থকরা বা সরকার দলের লোকজন বলছে যে চোরাবালিতে আটকে গিয়েছে এবং বিএনপি বলছে যে তা নানা দমন পীড়নের কারণে তারা আসলে আন্দোলনটা যেভাবে করবার কথা, যেভাবে রাজপথে মানুষকে সম্পৃক্ত করবার কথা, সেই জায়গাটা তারা হয়তো কোনো কারণে যেতে পারছে না। যদি খুব সহজ করে একবার বলবার চেষ্টা করি যে চোরাবালিতে আন্দোলন আটকে গেছে, আওয়ামী লীগ একটি আন্দোলন সংগ্রামের রাজনৈতিক দল, কিন্তু তারা ক্রমাগত গত 15 বছরের বেশি এককালীন আন্দোলন সংগ্রামে সে রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। এই আওয়ামী লীগ যখন বিএনপি কে বলে যে চোরাবালিতে আটকে রয়েছে, এই আওয়ামী লীগ বিরোধী দলে যাক না, তারপরে বুঝতে পারবে যে তারা আর আন্দোলন করতে পারছে কিনা। কারণ যে আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামে অভিজ্ঞ হয়েছে, চড়াই উচড়াই পেরিয়ে আন্দোলনের পরাকাষ্ঠে তারা মজবুত হয়েছে, সেই আওয়ামী লীগটা কিন্তু এখন আর নাই। এখন আওয়ামী লীগ মানে হচ্ছে ক্ষমতার আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ হচ্ছে হচ্ছে দলাদলির আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের মধ্যে শুধুমাত্র একটা দল নাই, সে আওয়ামী লীগের কথার জন্য কথার পিঠে অনেক ফুলঝুরি সাজিয়ে বলতে পারবে যে বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গিয়েছে, কিন্তু সেটা বলাই যাবে যখন ওনারা বিরোধী দলে যাবে। কারণ ক্ষমতা তো তার চিরস্থায়ী নয়, কারণ এক সময় বিএনপিও বলেছিল যে আওয়ামী লীগ 10টি আসনও পাবে না, আবার এই আওয়ামী লীগ বিএনপি কে বলেছে এটা 30টি আসনও পাবে না, এরকম কথার ফুলঝুরি থাকতে পারে। আমরা এরশাদ প্রতি আন্দোলন যখন করেছিলাম, সামরিক শাসন বিরোধী আন্দোলন করেছিলাম, তখন এরশাদ পতনের আগের দিনও এরশাদের মন্ত্রীরা খুব অট্টহাসি দিয়ে বক্তৃতায় বলেছিল ক্ষমতাকে 0 পয়েন্টে দেব, তারপরের দিন কিন্তু ক্ষমতা নাই। সুতরাং ক্ষমতায় কখন কে থাকবে, কখন কে যাবে, এটা কিন্তু বলা মুশকিল, কারণ এটা বাংলাদেশ। সেই বাংলাদেশে আপনি আমি কথা বলছি যে বাংলাদেশ কিন্তু পাকিস্তানি শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে একটি স্বাধীন বাংলাদেশ তৈরি করেছে, একটিমাত্র দেশ যে দেশে 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে এবং কোটি কোটি মানুষ সীমাহীন কষ্টের মধ্য দিয়ে দেশ বিনির্মাণ করেছে, সে দেশের মানুষকে আন্দোলনে কোথাও আটকে গেছে বলাটা ঠিক হবে না। আর শরীফ ভাই একটি কথা বলেছিল, আমি সেটাতে একমত। আওয়ামী লীগের যে প্রক্রিয়াই হোক না কেন, আইনসিদ্ধ ভাবে যে নির্বাচনটা 7ই জানুয়ারি হয়ে গেল, সেখানে আওয়ামী লীগের নির্বাচনের ইস্তেহারে প্রথম যে দফাটা ছিল সেটা হচ্ছে মানে নিত্য পণ্যের বাজার যে উর্ধগতি, বাজারের যে নিয়ন্ত্রণহীন মূল্য বা প্রক্রিয়া, সেটাকে একটা জায়গায় তারা নিয়ে আসবে। এখন পর্যন্ত প্রায় 2 মাস হতে চলছে, 1 মাস পেরিয়ে গেছে, আওয়ামী লীগের নতুন করে সরকারের পথচলা শুরু হয়েছে, বাজারের কিন্তু উর্ধগতি থামেনি। তাহলে মানুষের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, বেঁচে থাকার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে যা প্রয়োজন, সেই প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটার দাম যখন বেড়ে গেছে আরো বাড়ে। বিশ্ববাজারে যেটা এতদিন বলা হয়েছিল যে ইউক্রেন যুদ্ধ, বিশ্ববাজারে অন্য অন্য সংকটের কারণে, ডলার ক্রাইসিসের কারণে বাজারের দ্রব্যের ঊর্ধ্বমূল্য হয়েছে, কিন্তু এখন দেখা গেছে তেলের দাম অনেক ক্ষেত্রে কমে গেছে, সয়াবিনের দাম কমে গেছে, ডলারের সংকট গুলো বিশ্ব ব্যবস্থায়, বাংলাদেশের কথা বলছি না, অনেকটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কিন্তু দাম কমেনি। বাজার নিয়ন্ত্রণ যতক্ষণ না করতে পারেন, তাহলে কবি সুকান্তের ওই ভাষায় বলতে হবে যে পূর্ণিমার চাঁদজনক ঝলসানো রুটি, মানে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। তাহলে যখন আমাদের যত রাজনীতি দেন না কেন, যত মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন না কেন, যত অসাম্প্রদায়িকতার কথা বলেন না কেন, যত গণতন্ত্রের কথা বলেন না কেন, যত সুশাসনের কথা বলেন না কেন, যদি বাজারে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি নিয়ন্ত্রণে না আসে, না আসে, তার আয়ের সাথে যদি সঙ্গতিপূর্ণ না হয়, তার কোনো গণতন্ত্র টিকবে না, এই গণতন্ত্র মানুষ খাবেও না, এই গণতন্ত্র মাথায় দিয়ে মানুষ ঘুমাবেও না। রাজনৈতিক দল হিসাবে
বিএনপি কে অবজ্ঞা করতে পারেন, কিন্তু বিএনপির যে জনসমর্থন রয়েছে, জনগণের মধ্যে যে সমর্থন রয়েছে, সেটাকে উপেক্ষা করা আওয়ামী লীগের জন্য খুব সঠিক কাজ হবে না। কারণ জি সুজু ভাই, আবারও আপনার কাছে আসবো, আমাদের বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি রাজনীতি বর্তমান ও আগামীর। সঙ্গেই থাকুন, ফিরে আসবো একটু পরে। বিজ্ঞাপন বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক সমীকরণে। আমাদের আজকের বিষয় রাজনীতি বর্তমান ও আগামীর। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। আমরা চলে যেতে চাই জনাব শরীফুজ্জামান শরীফ আপনার কাছে। আপনার কাছ থেকে জানতে চাইব, এই মুহূর্তে ভুল রাজনীতির পথে আমরা হাঁটছি কিনা, মানে যদি বিরোধী দল বলি, বিরোধী মত বলি, সরকারি দল বলি, সবকিছু মিলিয়ে সবার অবস্থান থেকে আপনার কাছে কি মনে হয় যে আমরা ভুল রাজনীতির পথে হাঁটছি? প্রথমত হলো যে আমাদের রাজনীতিতে দুটো পোল আছে। আপনি যদি একসঙ্গে করেন, সরকার অনুগত বা সরকারের কাছাকাছি একটা ফোর্স আছে, সরকারের বাইরে আর একটা ফোর্স। সরকারের বাইরে যারা আছেন তারা কি বলছে? তারা দেশে একটা ভোটাধিকারের পরিবেশ নিশ্চিত করার কথা বলছেন, নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠন অথবা সরকার পরিবর্তনের কথা বলছেন, এবং আমাদের দেশের মধ্যে রাজনীতির নামে যে সমস্ত অনিয়ম, দুর্নীতি, অনাচার আছে সেগুলি দূর করার কথা বলছেন, মানুষের জীবনে একটা স্বস্তিদায়ক অবস্থায় ফিরিয়ে আনার কথা। এখন সরকারের বাইরে যারা এই কথাগুলো বলছেন তারা হয়তো তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারছেন না, কতগুলো কৌশলগত পদ্ধতিগত ভুলের কারণে তারা তাদের যে কাঙ্ক্ষিত জায়গা সেখানে যেতে পারছে না। তার মানে তো এই না যে বাংলাদেশের মানুষ দ্রব্যমূল্যের এই যে কষাঘাতে প্রতিনিয়ত জর্জরিত। বিরোধী দলগুলো তাদের আন্দোলনে সফল হয়নি, তার মানে এই না যে আমার এখানে সীমাহীন যে দুর্নীতির স্রোত সেটি আপনি কোনোভাবেই থামাবেন না। শিক্ষা বোর্ডের একটা মেশিন কিনতে হবে, প্রেস, জাপান থেকে 8 কোটি টাকা দিয়ে এই মেশিনটা কেনা হবে ছাপাখানার। তো এটির জন্য বোর্ডের প্রধান সহ 5 জন কর্মকর্তা তারা জাপান যেতে চেয়েছিলেন, তারা প্রিন্টিং প্রেসটি দেখার জন্য, এবং এই প্রস্তাবনাটা শিক্ষা মন্ত্রণালয়ে আসার পর শিক্ষামন্ত্রী এটিকে না করে দিয়েছেন, তিনি অনুমতি দেননি। আমি মনে করি যে এটি একটা ইতিবাচক, কেন যে তিনি রাষ্ট্রের অর্থ খরচ করে, এটি হচ্ছে বিলাসিতা, সরকারি কর্মকর্তাদের যে বিলাসিতা, এই বিলাসিতা বন্ধের জন্য তিনি একটা পদক্ষেপ নিয়েছেন। এটি কি উদাহরণ হতে পারে না? আমাদের অন্য অন্য যে মন্ত্রীরা আছেন তারা কি উদারতার সাথে একত্রিত হবেন, একমত হবেন? আমার মনে হয় না এখান থেকে আমরা অন্য মন্ত্রীরা কোনো শিক্ষা গ্রহণ। এই যে দুর্বল বিরোধী পক্ষ, সেটা আপনারা বলেন অন্য কেউ, বিএনপি হোক অন্য যারা হোক, এই তাদের দুর্বলতার কারণে তো হয়তো বা সরকার দলীয় যারা তারা এক ধরনের শক্তি পাচ্ছে যে আমরা যাই করি না কেন আমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু এটা তো আপনি বলছেন যে না, ওটার জন্য এটা না। আসলে একটু বলবেন ব্যাখ্যা করে বিষয়টা কি? প্রথম জায়গাটা হচ্ছে সরকারের প্রতিপক্ষ আসলে রাজনৈতিক দল না। সরকার কোন রাজনৈতিক দল কি বক্তব্য দিল সেই অনুযায়ী পদক্ষেপ না নিয়ে জনগণ আসলে কি চাইছে, সরকারের বা যে কোনো রাজনৈতিক দলের মূল যে স্টেক হোল্ডার হচ্ছে জনগণ, জনগণের প্রত্যাশা। বিএনপি দুর্বল হতে পারে, ধরেন যে একটা দেশের মধ্যে অন্য দলগুলো কারো কথা বলার কোনো শক্তি নেই, তার মানে কি এই যে আপনি যাচ্ছে তাই করে যাবেন? আপনার তো এই পাবলিককে নিয়েই তার স্বার্থকে রক্ষা করাটাই হচ্ছে আপনার কাজ। আপনি রাস্তায় বিক্ষোভ নেই, রাস্তায় ঘেরাও নেই, অবরোধ নেই, হরতালে সাড়া নেই, তার মানে এই না যে এই যে জনগণের নিরবতার কারণে আপনি যা খুশি তাই করে যান। গ্রামীণ ব্যাংক নিয়ে যে সমস্ত নিউজগুলো আসছেন, সরকারের কাছে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে, আমি মনে করি না যে ডক্টর মোহাম্মদ ইউনুস আইনের ঊর্ধ্বে। তিনি যদি কোনো অপরাধ করেন অবশ্যই বাংলাদেশের প্রচলিত আইনে আপনি তার সাজা দেবেন, কিন্তু তার পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হচ্ছে যে তার ওই ভবনের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো সরকারি দলের নেতারা গিয়ে জোর করে দখল করছেন, এটি তার জায়গা থেকে তিনি বলছেন। আমি আমার জায়গা থেকে নাগরিক হিসাবে, আমাদের তো অনেক ধরনের শক্তি সামর্থ্যের দুর্বলতা আছে, এই ঘটনাগুলো যখন বারবার মিডিয়ায় আসে সরকারের প্রতি মানুষের ক্ষোভ বিক্ষোভটা বাড়িয়ে দেয়। সরকারের এটি দায়িত্ব না, সরকারের দায়িত্ব হচ্ছে ডক্টর ইউনুস যদি বেআইনি কিছু করে থাকেন অবশ্যই আইন পদ্ধতিতে, আইন সিদ্ধ উপায়ে তাকে আপনি আদালতে তুলবেন, তার বিচার করবেন, কিন্তু
তার একটি অপরাধের জন্য আপনি তার কোনো প্রতিষ্ঠান অথবা অন্যর কোনো প্রতিষ্ঠান আপনি দখল করতে পারেন না। আমি শেষ করে দেবো এই জায়গাটায়, বিএনপি আন্দোলনের হ্যাঁ আপনি যদি বিশ্লেষণ করেন অনেক ভুল আছে, বিএনপির আন্দোলনের অনেক জায়গায় পদ্ধতিগত ত্রুটি আছে, কৌশলের ভুল আছে। গত নির্বাচনের সময় এই প্রশ্নগুলো আমরা কেউই করি না। আমি একটা বামপন্থী রাজনৈতিক দল করি, আমাদের 7-8টা রাজনৈতিক দল আছে, মিলে আমাদের একটা জোট আছে। তো আমরা যখন মিছিল মিটিং করি 8-9টা দল মিলে, তখন আমাদের আপনি দেখবেন যে মিছিলের জমায়েত হচ্ছে 70-80-100 জন। অথচ এই এর মধ্যে কয়েকটা দল আছে যারা এককভাবে প্রোগ্রাম করে, তারা 500-700-1000 লোকের জমায়েত করছে, কিন্তু যৌথ সমাবেশ যখন করছেন তখন 100 লোক জমায়েত হচ্ছে না। এটা হচ্ছে সেলফ ক্রিটিক, আমি আমার সমালোচনার কথা বলছি, আত্মসমালোচনা বলছি। তাহলে এই প্রশ্নটা যদি আমি করি যে আমার নিজস্ব কর্মসূচি যখন আমি পালন করছি তখন আমার অনেক লোক হচ্ছে, কিন্তু যৌথ প্রোগ্রামে যখন করছি তখন সেখানে আমি মানুষকে আনতে পারছি না কেন, আমাদের কর্মীদেরকে আনছি না কেন, এই প্রশ্নটি করলে আমি কি সরকারের দালাল হয়ে যাব? আমরা আমাদের আত্মসমালোচনাটা করি না, আমরা সরকারের সমালোচনাটা করি। যদিও সরকারের সমালোচনা করলে অসংখ্য ইস্যু আছে সরকারের সমালোচনা করা, তবে আমাদের যে ব্যর্থতাগুলো, আমাদের যে ইচ্ছাকৃত কখনো কখনো দুর্বলতা, এই জায়গা সরকারকে সুযোগ করে দেয়, সরকার সুযোগটি গ্রহণ করে। বিএনপি গত কয়েক বছরে যে অত্যাচার নির্যাতন সহ্য করছে, ভোগ করছে, তাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীর অবর্ণনীয় অত্যাচার ভোগ করছে। এরপরেও যদি আমি জিজ্ঞেস করি যে গত কয়েকদিন আগে যে অসহযোগের কর্মসূচিটা, বলা হলো আমরা বিদ্যুৎ বিল দিব না, আমি ইউটিলিটি বিল দিব না, অনেক কিছুই দিব না, এই কর্মসূচি, কিন্তু বিএনপির নেতারা সেই যে আহ্বানটি তারাই জানিয়েছিলেন সেটি কি তারা মেনেছেন? কোন নেতা কি বিদ্যুৎ বিল, গ্যাসের বিল দেওয়ার থেকে বিরত? আবার আপনার কাছে আসবো, আবারও আসবো, আমরা একটু সূর্য ভাইয়ের কথা শুনে আসতে চাই। সূর্য ভাই, আমি বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে যে জানতে চেয়েছিলাম, এর মধ্যে একটি বিষয় ছিল যেটি শরীফ ভাই উল্লেখ করেছিল যে সরকারকে নানা ধরনের কৌশল করতে হচ্ছে, কেন সরকারকে কৌশল করতে হচ্ছে, এই উত্তরটা আমি আপনার কাছে চাইবো। একই সঙ্গে এই যে মাত্র 11 জন সদস্য নিয়ে বিরোধী দল গঠন করেছে আমাদের সংসদে, গণতান্ত্রিক ধারায় কতখানি বাংলাদেশের জনগণের জন্য ভালো কিছু বলতে হতে যাচ্ছে বা বাংলাদেশের জনগণের পক্ষের কথাগুলো তারা ঠিক কতগুলো সমালোচনার মাধ্যমে তুলে ধরতে পারবে বলে আপনি মনে করেন? দুইটি বিষয় আপনার কাছে জানতে চাইলাম। প্রথম কথা বলি যে কৌশলের কথা বলছেন, একটি রাজনৈতিক দল নানা সময় নানা কৌশলে অবলম্বন করবে এবং সেই কৌশলের লক্ষ্যটা হচ্ছে জনগণের ভাগ্য উন্নয়ন এবং জনগণের কল্যাণ এবং তার রাষ্ট্রটাকে সুরক্ষা দেওয়া, এটার জন্য নানা কৌশল অবলম্বন করবে। রাষ্ট্র সুরক্ষা দেওয়ার জন্য আন্তর্জাতিক পর্যায়ে দুতিয়ালিতে হয়ে প্রতিবেশীদের সাথে দুতিয়ালি করবে এবং সেখানে সে কৌশল অবলম্বন করবে, এটা তো করবেই। আবার তার রাজনৈতিক প্রতিপক্ষদের সাথে সে তো কৌশলের আশ্রয় গ্রহণ করবেই এবং সেই কৌশলে মাথায় রাখতে হবে আমাদের ওই রাজনৈতিক দলগুলোকে মাথায় রাখতে হয়, যাতে তদন্তের পক্ষে জনগণের কোনো কষ্ট না হয় এবং গণতন্ত্র এবং গণতান্ত্রিক চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধে যাতে সংকট তৈরি না হয় এমন কৌশল গ্রহণ করা উচিত হবে না বা কারোই উচিত হওয়া ঠিক নয় যারা দ্বারা মানুষের কষ্ট হয়, রাষ্ট্র বহির্বিশ্বের ছোট হয়, খাটো হয়, নাগরিক হিসাবে যাতে আমরা ছোট হয়ে যাই, খাটো হয়ে যাই, মর্যাদা আমাদের নষ্ট হয়, এরকম কৌশল অবলম্বন করবে না। কিন্তু তারপরে প্রতিপক্ষ রাজনৈতিক দল জোটের ব্যাপারে তো কৌশল অবলম্বন করবেই এবং সেটা তো খুব দোষের দেখছি না, কিন্তু তার আগে তো আমি কথাগুলো বলেছি যে এমন কৌশল করা ঠিক হবে না যাতে মানুষ কষ্ট পায় বা গণতন্ত্রের কষ্ট, গণতন্ত্র নষ্ট হয়, গণতন্ত্রের যে মূল্যবোধ সেটা নষ্ট হয়, সেই কৌশল গ্রহণ করবো না। আওয়ামী লীগ গ্রহণ আমার একটু জানার আগ্রহ তৈরি হলো, এই যে 7 জানুয়ারির আগের যে সরকার এবং তারপরের যে সরকার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে আওয়ামী লীগ সরকার গঠন করলো, এই দুই সরকারের মধ্যে আপনি কি বড় দাগে কোনো তফাৎ পাচ্ছেন? বড় দাগে কোনো তফাৎ নাই, কারণ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন, সে তার মতো করে তার রাজনৈতিক দর্শন চিন্তার মতো করে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হলে রাষ্ট্র পরিচালনা করে। আওয়ামী লীগ একটি পুঁজিবাদী রাজনৈতিক দল, তারা পুঁজির যেমন সমর্থক সাধারণ মানুষেরও সমর্থক হবে, এটাই স্বাভাবিক, সেখানে সাম্য এবং ন্যায্যতা রক্ষা করবে না। ক্ষেত্র বিশেষ সেই সাম্যের ঘাটতি হচ্ছে, ক্ষেত্র বিশেষ বেশিরভাগ ক্ষেত্রেই সে ন্যায্যতার ঘাটতি হচ্ছে, এখানে কোনো তফাৎ আমি দেখছি না। তার মধ্য দিয়ে কি হয়েছে যে গত 2018 সালের যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনটাও কিন্তু বিরোধী পক্ষের দাবির অনুসারে প্রশ্নবিদ্ধ নির্বাচন, কিংবা 2014 সালে যে নির্বাচনটা হয়েছিল যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল আবার এই টানা দ্বিতীয়বারের মতো করে
তখনও এই সেই নির্বাচনটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 থেকে 54 জন নির্বাচিত হয়েছিল। এবারও কিন্তু ডামি ভোটের মাধ্যমে কিংবা স্বতন্ত্র প্রার্থীর মধ্যে দিয়ে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা বিরোধী দল অংশগ্রহণ করে নাই, অধিকতর বিরোধী দল অংশগ্রহণ করে নাই, প্রশ্নবিদ্ধ হয়েছে। এখানে আমি আসলে অন্য কিছু নতুন সরকারের আর পুরনো সরকারের মধ্যে, 7ই জানুয়ারির আগের সরকার 7ই জানুয়ারির পরের সরকারের মধ্যে আমি কোন পার্থক্য দেখছি না। যা আছে তাই, তার অর্থ হচ্ছে একাধারে 16 বছরের সরকারে পদার্পণ হলো একই রাজনৈতিক দর্শন নিয়ে একই প্রক্রিয়া নিয়ে। জি, বিরোধী দল বিষয়টা যদি একটু বলতেন যে 11 জন বিরোধী দলের ব্যাপারটা, বিরোধী দলের ব্যাপারটা একটু শক্ত শক্ত কথা বলি, মানে একটা কঠিন করে কথা বলি, তো অনেকে আহত হবেন। 11 জন জাতীয় পার্টির সদস্যদের কাছে কি রাষ্ট্র পরিচালনার জন্য বিরোধী দল হওয়ার জন্য কি মানুষ ইজারা দিছে নাকি? সংসদে না থাকলে কি বিরোধী দল হবে না? সংসদে তো অনেকে বিরোধী দল থাকে নাই, 72-73 তো খুব কম সংখ্যক সংসদ সদস্য বঙ্গবন্ধু শাসনামলের সময় রাষ্ট্র ক্ষমতা ছিল, তারা কি বিরোধী দল ছিল না? তখন রাজনৈতিক দল হিসেবে কমিউনিস্ট পার্টি, জাসদ, তারপর হচ্ছে ন্যাপ মুজাফর বাংলাদেশে কি রাজপথে আন্দোলন সংগ্রামে সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেনি? কিন্তু হ্যাঁ, পার্লামেন্ট হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ নীতি প্রণয়নের জায়গা, সেই সিদ্ধান্ত গ্রহণ এবং নীতি প্রণয়নের যে জায়গাটায় সেখানে 11 জন সংসদ সদস্য আসলে কি ভূমিকা রাখবে? গতকালকে আমি গণমাধ্যমে দেখেছি স্পিকার একটি জাতীয় পত্রিকাকে তার মতামত ব্যক্ত করেছে যে সংখ্যা মুখ্য নয় পার্লামেন্টে, মূলত ঘটনা হচ্ছে তারা কি ভূমিকা পালন করে, বিরোধিতা কি পরিমাণ করে, এখানে সংখ্যা দিয়ে বিচার করলে ঠিক হবে না। কিন্তু এই যে জাতীয় পার্টি 11 জনের সদস্য আছে, আমি জাতীয় পার্টির বিষয়ে কথা বলতে গেলে নিজের নিরপেক্ষতা হারিয়ে ফেলি। কারণ কেন হারিয়ে ফেলি? আমার বয়স 1971 সনে মহান মুক্তিযুদ্ধ অথবা স্বাধীনতা সংগ্রামে কোন আন্দোলন সংগ্রাম মিছিলে অংশগ্রহণ করার জন্য পারমিট করে নাই, কিন্তু এরশাদের সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের জন্য আমি রাস্তায় থাকবার সুযোগ পেয়েছি। এই জাতীয় পার্টি যে গণতন্ত্রের কথা বলে, এরা একটা কিংস পার্টি, বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসে শুধুমাত্র ক্ষমতার হালুয়া রুটির জন্য তারা একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্মে এসে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে, তার মধ্য দিয়ে রাজনীতিতে আসছে। এবং এই জাতীয় পার্টিকে আপনারা যদি মনে করেন, একটা জাতীয় পার্টির কর্মী খুব করে পাবেন না যারা মূলত জাতীয় পার্টি করতে করতে এক ত্যাগ স্বীকার করেছে, এরকম ত্যাগ স্বীকার তারা করে নাই। সুতরাং এরা যেকোনো ভাবেই রাষ্ট্রের সুযোগ সুবিধা পাওয়ার জন্য যা যা করা দরকার তাই তাই করবে। যেদিন মনে করবে যে এই বক্তব্য দিলে সরকার সমর্থক সরকাররা অখুশি হবে, তাহলে তার সুযোগ সুবিধা কমে যাবে, জাতীয় পার্টি সেইটাই করবে। এই জাতীয় পার্টির থেকে বা এই 11 জন সদস্যদের কাছ থেকে কোনো কিছু আশা করা খুব বোধহয় ঠিক হচ্ছে না, কারণ এরা রাত্রে এক সিদ্ধান্ত দেবে, সকালবেলা এক সিদ্ধান্ত দেবে, এবং এই সিদ্ধান্তের ব্যাপারে পিছনে সাংবাদিকদের ঘুরতে করতে দিন শেষ এবং জনবল তো আস্থাহীনতায় রয়েছে। সুতরাং এইটা নিয়ে কোনো কথা বলা দরকার। অনেক ধন্যবাদ। অপর রাজনৈতিক দলগুলো এগিয়ে আসতে হবে, রাজপথে আন্দোলন সংগ্রাম করে সরকারের এই জনবিরোধী যদি কোন দুঃশাসন যদি থাকে বা জনবিরোধী কোন যদি কর্মসূচি গ্রহণ করে, জনবিরোধী শাসন করে, তার জন্য বিরোধী দল যারা রাজপথে আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আবারও বিজ্ঞাপন বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে আমরা আরো একবার বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। বিজ্ঞাপন বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক সমীকরণে। আমাদের আজকের বিষয় রাজনীতি, বর্তমান ও আগামীর। আমাদের সঙ্গে রয়েছেন জনাব আবু জাফর সূর্য, সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক নেতা, এবং রয়েছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ। শরীফ ভাই, আপনার কাছে আসবো। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, আমাদের খুবই স্বল্প করে, অল্প অল্প করে উত্তর দিয়ে দিলে আমরা শেষ করতে পারবো। আপনার কাছে জানতে চাই যে সিপিবি সহ আপনারা যারা বিরোধী আন্দোলন রাস্তার মধ্যে, আপনারা রাস্তার মাঝে আন্দোলন করছেন, তারা প্রতিবাদ করার চেষ্টা করছেন, আসলে আপনাদের কি এই প্রতিবাদ আসলে কোনো কাজে আসছে? মানে আপনাদের এই দাঁড়াবার শক্তি কিংবা সাংগঠনিক সামর্থ্য বর্তমান রাজনৈতিক অবস্থায় কতটুকু আসলে কার্যকর বলে মনে করেন? যে কোনো আন্দোলন তার উদ্দেশ্য যদি মহৎ হয়, সেটি আপাত দৃষ্টিতে আপনার কাছে যদি সফল মনে নাও হয়, তার ফলাফল এক সময় না এক সময় আসবে। আমরা যে কথাগুলো বলছি, আমাদের সমাজের মধ্যে সীমাহীন বৈষম্যের বিরুদ্ধে আমরা কথা বলছি, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে আমরা কথা বলছি, রাষ্ট্রের দানবীয় যে রূপ আমরা দেখছি তার বিরুদ্ধে কথা বলছি, সুতরাং এই কথাগুলো মানুষের মনের কথা।
আমার সভা সমাবেশ মিছিল মিটিং এ মানুষ এসে এই কথাগুলোকে তারা হাততালি দিয়ে সমর্থন জানাচ্ছে না, এটি হয়তো সত্য, কিন্তু এই কথাগুলো আপনি ক্ষমতাসীন বলেন, ক্ষমতার বাইরে বলেন, মানুষ এই কথাগুলোই বলছে, এই সমস্যাগুলোর সমাধান চায়। সমাধান না হওয়া পর্যন্ত আমাদের চেষ্টাটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমরা সরকারকে পরাস্ত করার জন্য আমাদের যে শক্তিটুকু আছে, সরকারের বাইরে যারা আছে তারা তাদের পুরো শক্তিটাকে কাজে লাগাতে পারছে না। তারা নিজেরা যে কর্মসূচি দিচ্ছে, কখনো কখনো সেই কর্মসূচিতে নিজেরাই অংশগ্রহণ করছে না এবং নিজেরাই নিজেদের আহ্বানগুলো পালন করছে না। কিন্তু তার মানে এই না যে আপনি যে আন্দোলনটি আছেন এই আন্দোলনটি অকার্যকর হয়ে গেছে। আমি সরকারের কাছে অনুরোধ করি যে শুধুমাত্র বিরোধীরা আপনার বিরুদ্ধে একটা প্রবল প্রতিরোধ গড়ে তুলতে পারছে না বলে সেই শূন্যতাকে ইস্যু করে আপনি মানুষের উপরে যে জুলুম, যে অনিয়ম, অবিচার, অত্যাচার এগুলো করবেন এটিও কোনোভাবে কাঙ্ক্ষিত না এবং গ্রহণযোগ্য না। সূর্য ভাই বলেছেন, জাতীয় সংসদের যে বিষয়টি আপনি বললেন, জাতীয় পার্টি যে ধরনের রাজনৈতিক দল, আচ্ছা 11 জন না হয়ে তারা যদি 70 জন হতো পার্লামেন্টে, তাদের সদস্য সংখ্যা যদি 70 হতো, জাতীয় পার্টি কি তার যে শ্রেণীগত চরিত্র, সে যে ধরনের পলিটিক্যাল পার্টি, সে কি জনগণের পক্ষে সেখানে দাঁড়িয়ে সেই ধরনের কোন শক্তিশালী অবস্থান পালন করত, নাকি সরকারকে তুষ্ট করে মন্ত্রিত্ব নিয়ে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছে? সুতরাং 11 জন কি 40 জন, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে রাজনৈতিক দলটি পার্লামেন্টে গেল তার কমিটমেন্ট কি বাংলাদেশের মানুষের জন্য। আমরা তো প্রতিনিয়ত দেখছি জাতীয় পার্টি অনেকটা সরকারকে সন্তুষ্ট করে কতগুলো সুযোগ সুবিধার বিনিময়ে সে পার্লামেন্টে থাকতে চায়, সরকারের আশপাশে থাকতে চায়। পার্লামেন্টে জাতীয় পার্টির সদস্য সংখ্যা যদি 90 জন হতো, এর থেকে বেটার কোনো সার্ভিস সাপোর্ট আপনি পেতেন না। বাংলাদেশের মানুষকে আজকের যে দুরবস্থার জন্য আমাদেরকে সংগঠিত হতে হবে, রাস্তায় নামতে হবে, কথা বলতে হবে। আপনি যদি মনে করেন যে সরকার যে কাজগুলো আমার করছে না, বিরোধীরা করে দিবে, আমি দূরে বসে সংখ্যা গুনব, বড় মিছিল হলে হাততালি দিব অথবা সমালোচনা করব, না, আপনার দায়িত্বহীন আচরণের কারণে কখনো কখনো এই ধরনের শাসন প্রলম্বিত হয়। লক্ষণীয় ব্যাপার হচ্ছে আমাদের এখানে রাজনীতির প্রতি আগ্রহ যেমন আছে, একই সাথে রাজনৈতিক দলগুলোর সমস্ত সমস্যার সমাধান করে দেব, আমি সুবিধা গ্রহণ করব, এই ধরনের একটি প্রবণতা আমাদের মধ্যে আছে। আমাদের এই দেশটাকে গণতান্ত্রিকভাবে গড়ে তোলার জন্য, আমাদের এই দেশটাকে আমাদের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন একটা দেশ গড়ে তোলার জন্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা মানুষের একটা দায় আছে, দায়িত্ব আছে, সেই দায়িত্বটা আমাদেরকে পালন করতে হবে। সরকারের এই যে অন্যায় কাজের প্রতিবাদ যেমন আমি করব, একই সাথে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে যারা আমাদের স্বার্থ নিয়ে কথা বলছে, তাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো দেখার দায়িত্ব হচ্ছে নাগরিকের, সেই কাজটি আমাকে করতে হবে। আমি কেবলমাত্র মানে একটা পক্ষের সমালোচনা করব, আর আমার পক্ষে যারা আছেন তাদের ত্রুটিগুলো, তাদের ভুলগুলো চোখ বন্ধ করে সহ্য করব, এটি কখনোই কাঙ্ক্ষিত না। আমি মনে করি বাংলাদেশের মানুষ যে লড়াই আছে, শেষবারের জন্য আরেকবার আসব, আমরা একটু সূর্য ভাইয়ের কাছে ঘুরে আসতে চাই চট করে। ক্ষমতাসীনদের দুই একটা বক্তব্য একটু সূর্য ভাই আমি বলি, যে ওনারা বলছে বিএনপির ভবিষ্যৎ শেষ, আবার ওনারাই বলছেন, অভিযোগ করছেন যে বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি করছে। মানে এই যে দুইটা ব্যাপার ওনারা এই ধরনের বক্তব্য দিচ্ছে, তুচ্ছতাচ্ছিল্য করছে, যে সাংঘর্ষিক হয়ে গেল না, বলছে বিএনপি নাই, আবার বলছে বিএনপি ষড়যন্ত্র করছে, মানে সাংঘর্ষিক হয়ে গেল কেন ব্যাপারটা? বিএনপি রাজনীতি শেষ, বিএনপিকে পথ দেখিয়ে দেখা দেওয়া, ভুল ধরিয়ে দেওয়া, এটা আওয়ামী লীগের কাজের মধ্যে পড়ে, এটা আওয়ামী লীগের একটা রুটিন। দেশ পরিচালনা যেন আওয়ামী লীগ করতে হচ্ছে, সে কারণে বিএনপিরও রাজনৈতিক ভুল টুল ধরিয়ে দেওয়া, এটা বিএনপির আওয়ামী লীগের কাজের মধ্যে পড়ছে, এবং আওয়ামী লীগ নেতারা বেশিরভাগই সেই কাজটি করছে অনেক সময়। কারণ বিএনপি কি করলো, রাস্তায় আন্দোলন সংগ্রাম করতে পারলো কিনা, তারা চোরাবালিতে আটকে গেল কিনা, কিংবা তাদের রাজনীতি নাই আর তারা মুসলিম লীগের মতো হয়ে যাবে, এগুলো তাদের বলা দরকার থাকছে। এবং আপনি যদি বিএনপিকে আমলেই না নেন, আওয়ামী লীগ যদি বিএনপিকে আমলেই না নেয়, তাহলে প্রতিদিন কোনো না কোনো রাজনৈতিক নেতা কেন বিএনপি নিয়ে কথা বলবে? আরো তো রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই, যেমন শরীফ ভাইদের কমিউনিস্ট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, তো রাজনীতি সে নির্বাচনে অংশগ্রহণ করে নাই, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল 72 নির্বাচনে অংশগ্রহণ করে নাই, সেটা নিয়ে তো সরকার কোনো আলোচনা করে না। সুতরাং সরকারও ওই সত্যটা জানে,
যে বাংলাদেশে দ্বিদলীয় রাজনীতির যে ধারাবাহিকতার দিকে এই দেশটা যাচ্ছে, সেখানে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের নামই হচ্ছে বিএনপি। এবং এইসব কথাবার্তা বলে বিএনপির যে দেশব্যাপী নেতাকর্মী যারা রয়েছে তাদের মনোবলটা ভেঙে দেওয়ার জন্য, ছোট করার জন্য, তারা যেন বিশ্বাস বা আস্থা হারায় সেই জায়গাটা নিয়ে যাওয়ার জন্য একটি রাজনৈতিক কৌশল মাত্র, আর কোনো বিষয় না, এটা কোনো দুর্নীতির বিষয় না। তারা বিএনপিকেই প্রধান প্রতিপক্ষ মনে করে। আমি আজকে আর একটি কথা আপনারা এই শোতে বলে যাই, গণতন্ত্রকে যদি আপনি ঠিকঠাক মতো চলতে না দেন এই বাংলাদেশের ভূখণ্ডে, এখানে কিন্তু ধর্মতন্ত্রের আবির্ভাব ঘটবে। গণতন্ত্রও থাকবে না আর সমাজতন্ত্র তো সুযোগ থাকবেই না, ধর্মতন্ত্র। আর ধর্মতন্ত্র আসলে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের চেতনার কথা আমরা বলি, যে চেতনার এই একটা দেশ, যে দেশ নির্দিষ্ট কয়েকটা পয়েন্টের উপরে বলছে তোমার সাথে আমার যায় না, কি যায় না, তোমরা ধনবান্ধব মুসলিম একটা অসাম্প্রদায়িক রাজনীতি করো না, সুতরাং তোমরা মানছো না তোমাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, তোমরা পাকিস্তানি জাতীয়তাবাদ বা ধর্মীয় জাতীয়তাবাদের কথা বলছো, আমরা বাংলাদেশি বাঙালি জাতীয়তাবাদের কথা বলছি, তোমরা এটা মানছো না সুতরাং তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ, তোমরা গণতন্ত্রের কথা বলছো কিন্তু শুনছো না, আমরা গণতন্ত্র চাই সুতরাং তোমাদের কাছ থেকে গণতন্ত্র এমনি আনা যাবে না সুতরাং যুদ্ধ, আমরা সমাজতন্ত্রের কথা বলি, শোষণ মুক্তির কথা বলি, তোমরা শোষণ মুক্তির জায়গাটা চাও না পাকিস্তানিরা, আমরা এই কারণে শোষণ মুক্তি চাই সুতরাং তোমাদের বিরুদ্ধে যুদ্ধ, এরকম নির্ধারিত কয়েকটি কর্মসূচি দিয়ে একটি দেশ যুদ্ধ ঘোষণা করেছে, সেই দেশটার নাম হচ্ছে বাংলাদেশ। সেখানে যখন ওই যে ধর্মতন্ত্র আসবে, সেই ধর্মতন্ত্র যদি গণতন্ত্র যদি আপনার কোন রকম সুখল সুফল জনগণ না পায়, তাহলে যেমন ভারতে নির্বাচন হচ্ছে, নির্বাচিত সরকারই হচ্ছে কিন্তু ধর্মতন্ত্র দিয়ে রাষ্ট্র চালাচ্ছে, এবং সেইটা মুক্তিযুদ্ধের জন্য সবচেয়ে বড় পরাজয় হবে। এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে, ভেবে দেখতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব, একটি প্রশ্ন দুজনকে করব, খুব সংক্ষেপে উত্তর চাইব, আপনাদের উত্তরের পরে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। এই যে গণতান্ত্রিক যে সমস্যা, বিএনপি এটা ওটা সেটা সরকার সবকিছু মিলে, আসলে সমাধানের কোনো পথ আছে কিনা শরীফ ভাই, আপনার কাছে মনে হয় যে কোনো এই পথে আগালে আসলে সমাধান হতে পারে? শরীফ ভাই, এখানে একাধিক সমস্যা আছে, রাজনৈতিক সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা আছে। তবে রাজনীতি যদি আপনি ঠিক না করেন তাহলে অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে, সামাজিক সমস্যা, এগুলো সমাধান করা যাবে না। আপনার রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য প্রথম এবং প্রধান যে কাজটি হচ্ছে, যেখানে একটা ফেয়ার ইলেকশন, ক্রেডিবল ইলেকশন, পার্টিসিপেটরি ইলেকশনের মধ্য দিয়ে জনগণকে সরকার বেছে নেওয়ার, রাজনৈতিক শক্তিকে বেছে নেওয়ার সুযোগটা দিতে হবে। এবং এই ধরনের একটা নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে ন্যাশনাল ইউনিটিটা তৈরি হতে পারে, এবং সেই ইউনিটির ভেতর থেকে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা পাওয়ারে আসে তাদের শক্তিটা অনেক বেশি থাকে বলে এই ধরনের ক্রাইসিস তারা মোকাবেলা করতে পারে। আমি মনে করি যে সবাই যাতে একটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই ধরনের একটা পরিবেশ নিশ্চিত করার ভেতর থেকে যে সরকারটি ক্ষমতা গ্রহণ করবে সেই সামাজিক অর্থনৈতিক অন্যান্য যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে। সেই সময় ধন্যবাদ আপনাকে। সূর্য ভাই, একই প্রশ্ন আপনার কাছে, সমস্যা সমাধানের কোনো পথ আছে কিনা আপনার কাছে? নিশ্চয়ই সমস্যা সমাধানের পথ রয়েছে। বাংলাদেশের আমি আশাহত মানুষ না, এখানে সংকটটা রাজনৈতিক সংকট, এবং সেই রাজনৈতিক সংকটে বাংলাদেশের পক্ষ বিপক্ষে এটা আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের পক্ষ কি, বাংলাদেশের বিপক্ষ কি। আমি বাংলাদেশে ধর্মান্ধ রাজনৈতিক দলগুলো দেশে গণতান্ত্রিক রাজনীতির সহায়ক মনে করি না। রাজনীতি ঠিক করতে যদি ওই ভোটই হয় যে ভোটে যারা বাংলাদেশকে স্বীকার করে না, তারা রাজনৈতিক ভাবে ধর্মতন্ত্র দিয়ে নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি যাবে, সেই রাজনীতি ঠিক করার পক্ষের মানুষ আমি না। রাজনীতিকে তাদেরকে দূরে ঠেলে দিয়ে প্রকৃত বাংলাদেশ যারা চেয়েছে সেই মানুষগুলোর মধ্য দিয়ে একটি স্বচ্ছ এবং অংশগ্রহণ গুলো নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিটা ঠিক করতে হবে, রাজনীতির স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, এবং সাম্য এবং মানবিক মর্যাদার একটি সমাজ প্রতিষ্ঠা করবার জন্য দেশপ্রেমিক রাজনৈতিক গোষ্ঠীকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসতে হবে, এবং এই সংকট গুলো রাজনৈতিক ভাবেই তৈরি হয়েছে, রাজনৈতিক ভাবে এর সমাধান করতে হবে। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। নিশ্চয়ই আগামীতেও আপনাদের এমন মূল্যবান বক্তব্য শোনার সুযোগ হবে, ভালো থাকবেন। সরকার কিংবা বিরোধী দল জনগণের ভাষা বুঝতে পারুক, জনগণের কষ্ট লাঘব করুক, এমন প্রত্যাশা রেখে আজকের সাম্প্রতিক সমীকরণ শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজয় টিভির সঙ্গে থাকুন।